নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাই প্ল্যান্ট হাউস। আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটি তরল জৈব সার সম্বন্ধে আলোচনা করব যেটি আমাদের গাছের জন্য খুবই উপকারী। ফ্রেন্ডস, মাস্টার কেক বা সর্ষের খোল, এটি আমাদের গাছের জন্য খুবই উপকারী একটি ফার্টিলাইজার। বিশেষত ফুল ও ফল গাছের জন্য এটি একটি খুবই উপকারী জৈব সার। আর এই সর্ষের খোল আপনারা আপনাদের যে কোনো পার্শ্ববর্তী মুদিখানা দোকান কিংবা যদি গাছের নার্সারি থাকে অথবা যদি কোনো সর্ষের তেলের মিল থাকে সেখান থেকে পেতে পারেন। এটি খুবই ভালো একটি ফসফরাসযুক্ত সার, এছাড়াও এতে নাইট্রোজেন ও পটাশিয়ামও থাকে যথেষ্ট পরিমাণে এবং কিছু অনুখাদ্য উপস্থিত থাকে এই সারের মধ্যে। তো আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এই সারটি গাছে প্রয়োগ করবেন। তবে এই সার প্রয়োগ করার আগে কিছু নিয়মাবলী আছে যেগুলো অবশ্যই মেনে চলা উচিত, না হলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো চলুন আজ আমরা জেনে নিই যে এই সার কিভাবে আমরা গাছে প্রয়োগ করব। তো এই সার আমরা দুইভাবে আমাদের গাছে প্রয়োগ করতে পারি। এক হলো এই সারকে আমরা গুঁড়ো করে সেই পাউডার বানিয়ে সেই পাউডার আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম গুঁড়ো করা আমার কাছে এই মাস্টার্ড কেক রয়েছে, যেটি আপনারা ডাইরেক্ট আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। আর এছাড়াও সর্ষের তেলের মিল থেকে আপনারা যদি এই সার নিয়ে আসেন তাহলে দেখবেন সেখানে আপনাদেরকে এইভাবে সেখান থেকে আপনারা এই সর্ষের খোল পাবেন, সেটাকে আপনারা যে কোনো মিক্সার মেশিনের মাধ্যমে বাড়িতেই গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে আপনারা এই পাউডার বানিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখুন কীভাবে এই সর্ষের খোলটি আমি এইভাবেই নিয়ে এসেছি এবং নিয়ে এসে আমার বাড়িতে আমি মিক্সি মেশিনে সেটাকে পেশাই করে এইভাবে মাস্টার্ড কেকের পাউডার তৈরি করে নিয়েছি। তো আমরা দুরকমভাবে এই মাস্টার্ড কেক বা সর্ষের খোল গাছে প্রয়োগ করতে পারি। একটি হলো তরল জৈব সার হিসেবে, আর একটি হলো এই পাউডারকে আমরা টবের গোড়ায় সুন্দরভাবে দিয়ে সেখানে জল দিয়ে সেই গাছের খাবার যোগান দিতে পারি। কিন্তু এই খাবার প্রয়োগ করার আগে অবশ্যই জেনে রাখবেন যে টবের মাটি যাতে শুকনো থাকে, সেই শুকনো মাটিতেই এই খাবার দেবেন। আর যখনই আপনারা পাউডার কিংবা এই ডাস্ট ফর্মের আপনার ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করবেন তখন কিন্তু গাছের গোড়ায় এটি প্রয়োগ করবেন না, চেষ্টা করবেন টবের ধারের জায়গায় এই খাবারটি প্রয়োগ করার। তো আমি এখন প্রথমে আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা এই ডাস্টটা কিংবা পাউডার ফর্মের এই ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করবেন, তারপরে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই ফার্টিলাইজার দিয়ে একটি লিকুইড ফার্টিলাইজার বানাতে পারবেন এবং সেটি গাছে প্রয়োগ করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই প্রথমে কিভাবে আমরা এই ফার্টিলাইজারটাকে ডাস্ট অবস্থায় গাছে প্রয়োগ করব। তো বন্ধুরা, মাস্টার্ড কেকের এই পাউডারটি আপনাদের গাছে প্রয়োগ করতে গেলে প্রথমে গাছের গোড়ার মাটিটিকে ভালো করে খুঁচিয়ে মাটিকে আলগা করে নিতে হবে। মনে রাখবেন, মাটি যদি আপনারা আলগা না করে দেন তাহলে কিন্তু এই পাউডারটা গাছের গোড়াতেই জমে থাকবে এবং পরবর্তীকালে জল দেওয়ার পরে যদি সেই মাটি না জল টানে এবং না শুকোয় তাহলে কিন্তু সেখান থেকে একরকমের ফাঙ্গাস তৈরি হবে। দেখুন, আমি মাটিগুলোকে আলগা করে নিচ্ছি। আমি মাটিটাকে আলগা করে নিলাম এবং তারপরে এই পাউডারটি আমি এইভাবে ছড়িয়ে দেবো। আপনারাও এইভাবে গাছের গোড়ায় দেবেন না, টবের ধার বরাবর পাউডারটিকে ছড়িয়ে দেবেন। আর মনে করবেন, মনে রাখবেন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আপনারা 40 থেকে 50 গ্রাম পর্যন্ত এই সার প্রয়োগ করতে পারেন। এইভাবে সার প্রয়োগ করার পর গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। তাহলে এইভাবে আপনারা পাউডারটিকে ব্যবহার করবেন। এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা এই সারকে কিভাবে লিকুইড সার হিসেবে তৈরি করতে পারবেন এবং সেটি গাছের গোড়ায় কিভাবে প্রয়োগ করবেন। আমার এই পাত্রে 250 গ্রাম মতো খোল আছে, খোলের গুঁড়ো। এই 250 গ্রাম খোলের গুঁড়োও আপনি নিতে পারেন। আবার আপনারা এই যে দেখছেন, এই রকম গুঁড়ো নয় কিন্তু এরকম
সরষের খোলও আপনারা নিতে পারেন, সেটি 250 গ্রাম। একটি 5 লিটারের ড্রামে জল ভর্তি করে তাতে ভিজিয়ে রাখতে হবে অন্তত 1 থেকে 3 দিন পর্যন্ত। আপনারা একদিন পরেও ব্যবহার করতে পারেন, আবার 3 দিন পর্যন্ত রেখে দিয়েও সেটি কম পচনের পরেও ব্যবহার করতে পারেন। কিন্তু 3 দিনের বেশি বন্ধুরা যদি এটা আপনি রেখে দেন, তাহলে কিন্তু এই খোলের মধ্যে একরকমের সাদা পোকা এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, যেটি আপনার আমাদের গাছের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য চেষ্টা করবেন 3 দিনের বেশি যাতে খোলটা না থাকে, 3 দিনের মধ্যেই যাতে আপনারা খোলটি গাছে দিয়ে দিতে পারেন। কিন্তু এই খোল জলে ভেজানোর পরের পর্যায়েতেই কিন্তু এটি গাছে দেওয়া যায় না। এই 5 লিটার খোল যখন আপনাদের সার হিসেবে তরল সার তৈরি হবে, সেই সারটিকে আরেকটি 20 লিটার কিংবা 25 লিটার জলে ড্রামে জল ভরে তার সঙ্গে মিশিয়ে নিয়ে তবে সেই সারটি আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন। কারণ আমরা এই সার যদি ওই 5 লিটার 250 গ্রাম খোল যে আমরা 5 লিটার ড্রামে ভিজিয়ে রেখেছি সেইটাই যদি আমরা গাছের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের গাছে অধিক পুষ্টি পেয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটি খুব জোরালো একটি জৈব সার, সুতরাং আমরা ওইভাবে গাছে দেব না। আমরা এই তরল ওই তরল জৈব সারটিকে আরও এক্সট্রা 25 লিটার কি 20 লিটার জলের সঙ্গে মিশিয়ে তবেই গাছে প্রয়োগ করব। তো চলুন দেখে নিই আমরা কীভাবে সেটি করব। আমার কাছে একটি ড্রামে ভেজানো 250 গ্রাম খোল রয়েছে, যেটি আমি আগেই প্রস্তুত করে রেখেছি। আমার এই খোলটি 3 দিন হয়ে গেছে ভেজানো। আমি আপনাদের এখন দেখাবো যে এই খোল পচাটিকে কীভাবে আপনারা একটি তরল জৈব হিসেবে প্রস্তুত করতে পারবেন। আমার কাছে একটি 20 লিটারের জলের কন্টেনার রয়েছে, যেটির মধ্যে আমি এই খোলটিকে মেশাবো। তো দেখুন বন্ধুরা, আমার কাছে কিন্তু 5 লিটারের জলের ড্রামের মধ্যে খোলটি ভেজানো ছিল, একটি ড্রামের মধ্যে তার থেকে আমি 20 লিটার তরল সার তৈরি করে ফেললাম। তাহলে আমার এটি একটি সুন্দর তরল জৈব সার উপস্থিত হয়ে গেল। এই তরল সারটিকে আমি এবার আমার গাছের গোড়ায় প্রয়োগ করব। তাহলে এই তরল সারটি আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। কিন্তু আগেই আপনাদের আমি বলেছি যে এই সার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটিটিকে খুঁচিয়ে সেই মাটিকে একটু ভুরভুরে কিংবা হালকা করে নিতে হবে। এইভাবে মাটিটিকে আপনারা আলগা করে নেবেন। এইভাবে মাটিটিকে আলগা যদি না করে নেন, তাহলে এই সার এই টবের মধ্যেই খোলটি খোলের জলটি জমে থাকবে এবং সেখান থেকে একরকমের ফাঙ্গাস তৈরি হবে, যেটি গাছের জন্য কিন্তু বন্ধুরা ভালো নয়। কিন্তু আপনারা এইভাবে খুঁচিয়ে নিয়ে মাটিটিকে আলগা করে দেওয়ার পর যখন এই জলটি প্রয়োগ করবেন, তাহলে এটি গাছের মাটির সঙ্গে মিশে যাবে। এবং চেষ্টা করবেন খুব অধিক পরিমাণ দেবেন না। আপনারা হয়তো মনে করতে পারেন এটি তরল জৈব সার, সেক্ষেত্রে অনেকটা দিলে অসুবিধা নেই, কিন্তু এই খোল পচা জল গাছে বেশি দিলে পরে কিন্তু ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনাও থাকে বন্ধুরা। সেই কারণে ততটাই দেবেন যতটি আপনি টবের জন্য প্রয়োজন, এবং যতটা দিলে পরে টবের আউটলেট দিয়ে জল বেরিয়ে না যাবে। তাহলে এইভাবে মাটিটা খুঁচিয়ে নিয়ে এই তরল জৈব সারটিকে গাছের গোড়া বরাবর এইভাবে দিয়ে দিতে হবে।
আপনারা যদি শাকসবজি বাড়িতে করে থাকেন তাহলে তার জন্য এটি খুবই উপকারী একটি ফার্টিলাইজার, এই তরল সার যেটি আপনারা শাকসবজিতে প্রয়োগ করতে পারেন, তাতে খুবই ভালো ফলাফল পাবেন এবং একটি খুবই পুষ্টিযুক্ত ফসল বাড়িতেই ফলাতে পারবেন। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে আমরা এই তরল জৈব সার প্রস্তুত করব এবং গাছে প্রয়োগ করব। আপনারাও আপনাদের গাছে এইভাবে তরল সার তৈরি করে প্রয়োগ করুন এবং ফলাফল নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে গিয়ে পৌঁছয়। ধন্যবাদ, ভালো থাকবেন।